আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। আইরিশ গায়ক সিনাড ও কনর ইসলাম ধর্ম করে নতুন নাম দিয়েছেন সুহাদা ডেভিড। আগে তিনি সিনাড ও কনর নামে পরিচিত, ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম রেখেছেন সুহাদা। তিনি তার 1990 সালের হিট সংস্করণ নাথিং কম্পেয়ার্স টু ইউ গানটির জন্য সবচেয়ে বেশি পরিচিত। আপনারা দেখতে পারবেন গানটি মিলিয়ন ভিউ হয়েছে। তিনি টুইটারে এই ঘোষণা দিয়েছেন যে ইসলাম সমর্থনে তিনি সকল মুসলিমদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছিলেন যে তার ধর্ম পরিবর্তন করেছেন। তিনি বলেছেন যে কোনো বুদ্ধিমান লোকের উচিত ধর্ম সম্পর্কে পুরোপুরি শেষ পর্যন্ত জানা, সমস্ত ধর্মগ্রন্থ অধ্যয়নে ইসলামের দিকে নিয়ে যায়, যা অন্য সব ধর্মগ্রন্থকে অপ্রয়োজনীয় করে তোলে। বৃহস্পতিবার 25 অক্টোবর 2018 সালে আইরিশ ইমাম শায়খ ডক্টর ওমর আল কাদরি গায়কের একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি শাহাদাত পাঠ করেন। ডেভিড তার নতুন বিশ্বাসের নথিভুক্ত করেছেন, লিখছেন যে তিনি তার প্রথম হিজাব দেওয়ার পরে খুব খুশি হয়েছিলেন এবং আমার সমস্ত মুসলিম ভাই ও বোনদের যারা উম্মতকে আমাকে স্বাগত জানানোর জন্য এত সদয় হয়েছেন তাদের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। ডেভিড 2017 সালে যখন তিনি তার নাম পরিবর্তন করে ম্যাকদা ডেভিড রেখেছিলেন তখন তিনি যে উপাধিটি দিয়েছিলেন তা ব্যবহার করেন। তিনি সেই সময় ধরে বলেছিলেন যে তিনি পিতৃতাত্ত্বিক দাস নাম থেকে মুক্ত হতে চান, পিতামাতার অভিশাপ থেকে মুক্ত। সাম্প্রতিক বছরগুলিতে ডেভিড অকপটে মানসিক স্বাস্থ্যের সাথে তার সংগ্রামের নথিভুক্ত করেছেন। আগস্টে 2017 একটি ফেসবুক ভিডিও পোস্ট করা যেখানে সে আত্মহত্যার কথা চিন্তা করেছে। তিনি বলেন, আমি লক্ষ লক্ষের মধ্যে একজন, মানসিক রোগে ভুগছি। এমন লোকেরা পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষ, আমরা নিজেদের যত্ন নিতে পারি না, আমাদেরকে যত্ন নিতে হয়। ভিডিওতে তিনি আরও বলেছে, আমার পুরো জীবনটা ঘুরঘুর করছিল না মারা যাওয়া ঘিরে, এবং সেটা বেঁচে থাকা নয়। 2015 সালের নভেম্বরে একটি পূর্ববর্তী আপডেটে তিনি বলেছিলেন যে তিনি শেষ মাত্রার দিকে ঝুঁকছেন, যেটা অস্পষ্ট ছিল। 1999 সালে তাকে আইরিশ অর্থোডক্স ক্যাথলিক এবং অ্যাপোস্টলিক গির্জা দ্বারা একজন যাজক হিসেবে নিযুক্ত করা হয়েছিল, যেটি ক্যাথলিক চার্চের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত নয় এবং যাজক হিসেবে মহিলাদেরকে নিয়োগের কোনো অনুমতি ছিল না। গির্জায় শিশু নির্যাতনে তাকে কেলেঙ্কারিতে অভিযুক্ত করা হয়। তিনি তখন বিষণ্ন হয়ে পড়েন। সুহাদা ক্যাথলিক ধর্মের প্রতি মোহভঙ্গ হয়ে পড়েন। 2011 সালের একটি সংবাদপত্রে তিনি বলেছিলেন ভ্যাটিকানকে শয়তানের বাসা হিসেবে বর্ণনা করেছিলেন। তারপর একই বছর আগস্টে প্রকাশিত একটি খোলা চিঠিতে পোপ ফ্রান্সিসকে তাকে বহিষ্কার করতে বলেছিলেন এবং পোপ বেনেডিক্ট এবং জন পলকেও একই কথা বলেছেন যে তাকে বহিষ্কার করতে। আগস্টে তিনি 4 বছরের মধ্যে তার প্রথম নতুন সঙ্গীত প্রকাশিত করেছিলেন উত্তর আইরিশ প্রযোজক ডেভিড হোমসের সাথে তৈরি মাইলস্টোনস নামে একটি গান। তিনি এখন নো মার নো লোটাস নামে একটি নতুন অ্যালবাম প্রস্তুত করেছেন যা অক্টোবরে 2019 সালের দিকে তা প্রকাশ করার সম্ভাবনা রেখেছিল। কিন্তু এর আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন ইসলাম সম্পর্কে তেমন কোনো কিছুই জানতেন না। তিনি কোরআন পড়তেন, কিছু আয়াত তাকে ভাবতে শিখেছিল। আমি মনে করি এটা আল্লাহ তাআলার একটি অলৌকিক ক্ষমতা, তিনি যাকে খুশি হেদায়েত দান করেন। কারণ আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারা 135 নম্বর আয়াতে বলছেন, ইহুদি এবং খ্রিস্টানরা তারা বলে যে তোমরা যদি ইহুদি অথবা খ্রিস্টান হও তাহলে তোমরা হেদায়েত পাবে, বলুন বরং আমরা ইব্রাহিমের ধর্মে অনুসরণ করি, সত্যের দিকে ঝুঁকে পড়ে এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।